আজকের রেসিপি কই মাছ ভাপা, তার জন্য এখানে আমি 5-6টা কই মাছ নিয়েছি। এখানে আমি শিল নোড়ায় পিষে নিয়েছি। এখানে জিরা বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, ধনে বাটা, এখানে শুকনো লঙ্কা গুঁড়ি, এখানে 3 টেবিল চামচ কাঁচা তেল, সর্ষে, আর এখানে বড় একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। সমস্ত মশলা আমি কই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ি, আর একটু নুন। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আর কাঁচা তেলটা সর্ষে ঢেলে দিচ্ছি। ভালো করে মেখে নেব। দেখুন, কই মাছটা আমি সামান্য সামান্য চিরে দিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো ঢোকে। দেখুন, আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি এটা টিফিন কাঠির মধ্যে ঢেলে দেবো। সামান্য একটু বাটি ধুয়ে আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সামান্য ঝেঁকে দিচ্ছি। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন বাটিটা আমি পুরো ঢেকে দিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি এটা 25 মিনিট হতে দেবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। 25 মিনিট পর ফিরছি। দেখুন, আমার 25 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটি নামিয়ে নেব। আর এই মাছটি গরম ভাতে ভীষণ ভালো লাগে, করে বাড়িতে করে দেখবেন। আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন, আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে। একটা তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগে।